আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে আগামী 28 নভেম্বর শ্যামপুর ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান ভোজন সংযোগে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রতিটি পাড়া মহল্লায় গিয়ে তিনি সর্বস্তরের মানুষের সাথে ভোটারদের সাথে মত বিনিময়ের কুশল বিনিময় করছেন, চেয়ে নিচ্ছেন সকলের দোয়া ও আশীর্বাদ। এবারে নির্বাচনে ভোটাররা ভোজন চেয়ারম্যানকে ভরসার কাণ্ডারে হিসেবে মেনে দেখছেন। কয়েকজন ভোটারের সাথে যোগাযোগ করলে তারা জানায়, ভোজন চেয়ারম্যান থাকাকালীন সময়ে অনেক উন্নয়ন করেছেন যা বিগত 5 বছরে হয়নি। আমরা ভোজন চেয়ারম্যানকে আবারও আগামী দিনের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান ভোজন বলেন, আমি উন্নয়নমুখী কাজ করে শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। ভোজন চেয়ারম্যানকে এবার আমরা চেয়ারম্যান হতে চাই। কাজ করেছে ইউনিয়নে, আমরা আবার ভোজন চেয়ারম্যানকে চেয়ারম্যান হিসেবে আমরা চাই। ভোজন ভাই নির্বাচন পাস করেছিল চেয়ারম্যানে, কাজ ভালো হয়েছে, এবার আমরা চেয়ারম্যান হিসেবে ভোজন ভাইকে চাই, কাজ ভালো হবে। আমাদের এই 6 নম্বর ওয়ার্ডের একজন সাধারণ সম্পাদক, আমি সার্বিকভাবে সহযোগিতা করব, যাতে আমরা সবাই দল মত জাতি বর্ণ নির্বিশেষে সবাই যদি আমরা একত্রিতভাবে ওনাকে নির্বাচনে নির্বাচিত করতে পারি, তবেই আমরা একজন সফল চেয়ারম্যান হিসাবে পাবো। আপনাদের কাছে এই প্রত্যাশা রেখে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে এবং শেখ হাসিনার প্রতীক নৌকা, উন্নয়নের প্রতীক নৌকা, বঙ্গবন্ধুর প্রতীক নৌকা, এই নৌকাকে আগামী 28 নভেম্বর আমরা নির্বাচিত করে জয়যুক্ত করে একজন সফল চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। আমার ইউনিয়নের এবারকার যে বাতাস নৌকার পক্ষে আছে, যেহেতু জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, ওনার স্বাক্ষরিত কাগজে আমি নির্বাচন করছি, সেহেতু এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে জয় আমরা সুনিশ্চিত জেনেও কিন্তু আমরা বসে থাকি না, কারণ এলাকার যে সাড়া সেটা ব্যাপক সাড়া। শ্যামপুরে এই সাড়া এর আগে কোনো নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে আমরা দেখিনি। তারপরও সকল ভোটারের এবং সকল স্তরের মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি এবং দোয়া চাইছি, এবং সকল স্তর লোক বা ভোটার আমাকে ভোট দিবে এ বলে আমাকে আশ্বস্ত করেছে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি।